মানুষ আসলে যেটা ভাবে কখনো কখনো তার উল্টাটাও আসলে অটোমেটিক হয়ে যায়। আমরা আসলে যেই যা ভাবি না কেন, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু উপরাল্লাহ, ঠিক যেটা ভেবে রেখেছে সেটাই আসলে হয়। আসসালামু আলাইকুম, চলে আসছি রান্নাঘরে। একদম লাল লাল আলু দিয়ে মুরগির মাংস রান্না। যে কোনো মাংসই কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে, তবে যারা ঝাল প্রিয় মানুষ তাদের কাছে। অনেকেই আছেন ঝাল খুব বেশি খেতে পছন্দ করেন না, তাদের ব্যাপারটা আলাদা। আমার বাসায় আমরা কিন্তু অনেক বেশি ঝাল খাই। গত দুদিন হলো কোনো মাংস ছিল না বাসায়, বিশেষ করে ছোট মেয়েটা খুবই মানে বিরক্ত হচ্ছিল। সে একদমই কোনো সবজি মাছ খেতে চায় না, আর বাচ্চারা আসলে কোনো খাবার না খেলে সেটা বাসায় রান্না হলে মার কাছে আসলে বড় বিরক্তকর একটা ব্যাপার মনে হয়। আমার কাছে এই দুই দিন একদমই ভালো লাগে নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম, আমার মনে হলো যে আর একটুখানি লবণ দিতে হবে। মুরগির মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব। বন্ধুরা হয়তো দেখে বুঝছেন যে মুরগির মাংস রান্না হচ্ছে, কিন্তু ফ্লেভারটা হচ্ছে আমি নিচ্ছি, আর আমার মনে হচ্ছে মাংসটা খুবই ভালো স্বাদের হবে খেতে। এর ভিতর কিন্তু সিক্রেট একটা মশলা আমার ঘরে তৈরি করা দেওয়া হয় প্রত্যেকটা মাংস রান্না শেষে নামানোর আগ মুহূর্তে, আর সেই সিক্রেট মশলাটাই মাংসের ফ্লেভারটা এতটা সুমধুর করে যে নিচ থেকে সেটা গ্রহণ না করলে বোঝাই যাবে না। এই তো মুরগির মাংসটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে দেব। সঙ্গে থাকেন, আরও যেটা রান্না করব সেটাও আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা মিলে হয়তো আপনাদের ভালো লাগবে। মুরগির মাংসটা রান্না কমপ্লিট করে এখন হচ্ছে রান্না করব বাইন মাছ, ছোটো ছোটো বাইন মাছ আলু দিয়ে ভুনা করব। আর এই রান্নাটা সাহেবের বেশ পছন্দের একটি খাবার, তাছাড়া সাহেব মাংস খায় না, গরু মুরগি কোনোটাই খায় না, তবে দেশি মুরগি হলে একটু খায়, সেটা তো আসলে ঢাকায় পাওয়া সম্ভব না। যাই হোক, বাইন মাছটা ভেজে কমপ্লিট করে নেই। বাইন মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা আলু, আলুটাও কিন্তু সঙ্গে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট। দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম সামান্য একটি লাল মরিচের গুঁড়িও। মশলা আর মাছ আলু সহ ভালো করে কষিয়ে নিয়ে চার পাঁচ খালি কাঁচামরিচ, এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পানিটা শুকিয়ে নিব।
পয়েন মাছটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। একদম গা মাখা মাখা ঝোল এভাবে আলুতে করে পয়েন মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে পয়েন মাছ আর আলুর ফাইনালি লুক, রান্না বান্না কমপ্লিট। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।